নমস্কার, নমস্তে। আমি ঈশিকা আবার চলে এসেছি একটি নতুন ভূতের গল্প নিয়ে, এবং এই ভূতের গল্পটি আমি একটি গ্রন্থ থেকে পেয়েছি। গ্রন্থটির নাম হলো ভূত সমগ্র। এই গ্রন্থটি লিখেছেন বাংলাদেশের একজন লেখক এহসান হাবিব। আজকের গল্প সেখান থেকেই আমি নিয়েছি এবং গল্পটির নাম হচ্ছে পেত্নী। তো চলুন শুরু করছি আজকের নতুন গল্প পেত্নী। ডান দিকে রাস্তা দিয়ে যান, সময় বেশি লাগবো তবে ভয় নাই। কেন, বাম দিকে রাস্তায় সমস্যা কি, ভয় কিসের? ওই রাস্তায় বলে বৃদ্ধ থেমে গেলেন। ওই রাস্তায়? মারুফ জিজ্ঞাসু চোখে তাকায় দুই রাস্তার মোড়ের গাছতলায় বসে থাকা বৃদ্ধের দিকে। বাম দিকের রাস্তায় একটা তেঁতুল গাছ আছে অবশ্য, মারুফ জিজ্ঞাসা করে। তাতে সমস্যা কি, তেঁতুল গাছ তো থাকতেই পারে। তেঁতুল গাছে একটা খারাপ পেতনী আছে, মারুফ এবার উঠে দাঁড়ালো। এই বুড়ো তার অনেক সময় নষ্ট করেছে। সে বাম দিকের রাস্তা ধরেই হাঁটা ধরল। কাঁধের হ্যাভার শেকটা এখন আর আগের মতো ভারী লাগছে না। মারুফ এই গ্রামে এসে পৌঁছেছে ঘণ্টাখানেক আগে। এখন সন্ধ্যা হয়ে এসেছে, তাকে যেতে হবে এ গ্রামের উপর দিয়ে আরও ভিতরের একটি গ্রামে। প্রায় 6 কিলোমিটারের মতো হাঁটতে হবে। গ্রামের নাম মুরাদপুর। সেখানে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মিলন ভাই তার জন্য অপেক্ষা করবেন, সেই রকমই প্ল্যান। তারপর তারা দুজন সীমান্ত পার হয়ে, সে অন্য গল্প। মারুফের ভালো লাগছে হাঁটতে। সে আগেও শুনেছে এই গ্রাম থেকে দুই পথে যাওয়া যায় মিলন ভাইদের মুরাদপুরে। মিলন ভাই বলেছিলেন, যে কোনো রাস্তায় তুমি আমাদের গ্রামের বাড়িতে আসতে পারো, তবে হেঁটে আসতে হবে, এই পথে এখনো রিক্সা চালু হয়নি। এই দুই রাস্তার মোড়ে এসে গাছের ছায়ায় বসে বুড়োর সঙ্গে আলাপ জমিয়ে রাস্তার খোঁজ খবর নিতে গিয়েই যত গণ্ডগোল। তবুও যা হোক, ক্লান্তিটা দূর হয়েছে আর একজন পেত্নীর সন্ধান পাওয়া গেছে, তাই বা মন্দ কি। বৃদ্ধের বর্ণনা অনুযায়ী তেঁতুল গাছটার নিচে এসে দাঁড়ালো মারুফ। মারুফের হাতঘড়িতে রাত 8টা। একটা গ্রামের জন্যে যথেষ্টই রাত, আর এই জনমানবহীন পথে মনে হচ্ছে নিঃসীম শূন্যতা। আকাশে একখণ্ড চাঁদ ঝুলে আছে, পাশে বন্য প্রকৃতি নিশ্চুপ, শুধু ঝিঝি পোকার টানা শব্দে নির্জনতা ভঙ্গ হচ্ছিল বারবার। ভূত প্রেত পেত্নী এসবে মারুফের দারুণ আগ্রহ, যদিও এখনো পর্যন্ত তাদের সঙ্গে চাক্ষুষ সাক্ষাৎ হয়নি কখনো। হ্যাভার শেক খুলে এক ঢোক পানি খেল মারুফ, তারপর সিগারেট ধরালো। সে যথেষ্ট সাহসী ছেলে, প্রায়ই আর মিলন মিলে অদ্ভুত অদ্ভুত জায়গায় অ্যাডভেঞ্চার করে থাকে। এবার অবশ্য একক অ্যাডভেঞ্চার হচ্ছে। সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল তেঁতুল গাছ। বৃদ্ধের কথা মতো এই গাছেই পেত্নী থাকার কথা, কিন্তু কই। সিগারেটটা শেষ করে ছুঁড়ে ফেলতেই তার নাকে এলো তীব্র ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধ। বাজে টয়লেটে এই গন্ধটা পাওয়া যায়। হঠাৎ করে গন্ধটা আসার ভিতরে ভিতরে চমকালো মারুফ, কিন্তু গুরুত্ব দিল না, হ্যাভার শেকটা কাঁধে ঝুলিয়ে হাঁটা দিল। আর তখনই ঘুঙুরের শব্দটা কানে এলো তার। ঘুঙুর পরে কেউ যেন তার পেছন পেছন আসছে। মারুফ ঘুরে দাঁড়ালো, তারপর ঠাট্টার সুরে চেঁচিয়ে বলল, পেত্নী ম্যাডাম আপনি কোথায়? তার চিৎকারটা প্রতিধ্বনি হলো চারিদিকে।
প্রতিধ্বনি শেষ রেশটুকু থেমে যেতেই বাক্যটি কানে এলো মারুফের। এই তো তোমার পেছনে আমি। ঝট করে পেছনে ঘুরল মারুফ। তার বুকের সমস্ত রক্ত একসঙ্গে টকবক করে ছুটে গেল শরীরের প্রতিটি প্রান্তে। একটা মেয়ে দাঁড়িয়ে আছে সামনে, ময়লা সালোয়ার কামিজের মতো কিছু একটা পরা। মেয়েটির গলার কারণেই যেন আরও বেশি লম্বা দেখাচ্ছে, তবে অন্ধকারে তার দাঁতগুলো ঝকঝকে সাদা। তুমি কে? মারুফ ঠান্ডা গলায় প্রশ্ন করার চেষ্টা করল, কিন্তু টের পেল তার গলা কাঁপছে। সে কি ভয় পেয়েছে? মারুফ আর চোখে দেখল তার হ্যাভার শেকের সাইড ব্যাগে রাখা বোতলটার ভিতরে অর্ধেক পানি থির থির করে কাঁপছে। তুমি টরাইছ? মেয়েটি আঞ্চলিক ভাষায় কথা বলে উঠল। মেয়েটির কথার সঙ্গে সঙ্গে ভয় দূর হয়ে যায় মারুফের। সে নিজেই ঘাট থেকে হ্যাভার শেকটি নামায়, তারপর স্বাভাবিকভাবেই বলার চেষ্টা করে, তা একটু পেয়েছি, কিন্তু তুমি কে? এত রাতে এখানে কি করছো? আমি পেতনি, এই তেঁতুল গাছে থাকি। তাই? তা এখন কি করতে চাও? পেতনিলার যা করে তাই করব। পেতনিরা কি করে? মানুষের ঘাড় মটকায়া চুমুক দিয়া রক্ত খায়। মেয়েটির মুখ মুচালো করে রক্ত চুমুক দেওয়ার ভঙ্গি করে। মারুফের ভয় তখন কেটে গেছে। এটি আর যাই হোক পেতনি নয়, গ্রামের কোনো পাগলি মেয়ে, হয়তো পালিয়ে এসে। তুমি খুইরা দাঁড়াও, আমি তোমার ঘাট মটকাব। ছি মা, ওর চাইরা দে। মারুফ দ্বিতীয়বার চমকে পিছনে ফিরে দেখে সেই বৃদ্ধ কখন এসে দাঁড়িয়েছে তাদের দুজনের পিছনে। মারুফ তখন নিশ্চিত হলো এটা একটা প্রতারক চক্রের সাজানো নাটক। এই মেয়েটি বৃদ্ধের মেয়ে, দুজনে মিলে এখন কোনো একটা ঘটনা ঘটাবে। এ আমার মেয়ে, তবে মানুষ না, পেত নেই, বৃদ্ধ বলে ওঠে। তাহলে আপনি কে? আমি একটু শখ, চেঁচিয়ে ওঠে মেয়েটি। তারপর তীক্ষ্ণ কণ্ঠে খিলখিল করে হেসে ওঠে। আর তখনই অ্যামোনিয়ার তীব্র গন্ধটা আবার নাকে আসে মারুফের। আপনি ফিরা যান, ব্রু ফিসফিস করে বলে, এখনো সময় আছে যদি বাঁচতে চান। কেন? একবার তো কইছি ও ভালো না, আপনারে জানে মারবো। মারার চেষ্টা করে দেখো কি না। ভেতরে ভেতরে সতর্ক হয়ে গেছে মারুফ, নিশ্চয়ই বুড়ো তার সঙ্গে আসল খেলা খেলবে এখন। মারুফও ছাড়বে না, সে ব্ল্যাক বেল্ট, তাইকোয়ান্ডো এক্সপার্ট, একসঙ্গে তিন চারজনকে ধরাশায় করা তার জন্য কোনো ব্যাপারই না। আর তখনই মেয়েটি দু হাত দুটিকে ছড়িয়ে ঘোড়ার মতো কেমন একটা চিহি শব্দ করে বিদ্যুৎ বেগে ছুটে এলো মারুফের দিকে। মারুফ এক পা পিছে সরে এসে দাঁড়ানোর সময়ও পেল না। দুদিকে দু হাত ছড়িয়ে মেয়েটি ছুটে এসে এমন অদ্ভুত কায়দায় লাফিয়ে উঠে জোড়া পায়ে প্রচণ্ড একটা ধাক্কা দিল মারুফের বুকে। মারুফ রুখে ওঠার সময়ও পেল না, দমটা যেন গলার কাছে আটকে গেল। তারপর উঠে পাল্টে গড়িয়ে পড়ল পাশের নিচু ঝিলের পানিতে। পানি খুব গভীর নয়, হাঁটু পানির বেশি হবে না। সেখানে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে শুনল ছপাত ছপাত করে পানি ভেঙে এগিয়ে আসছে। কে? মেয়েটি না সে বৃদ্ধ? এ সময় সে বৃদ্ধটির কাতর গলা শুনতে পেল। মারে যাসনে যাসনে। তখনই পিছনে কেউ শক্ত
শক্ত হাতে তার মাথাটা ধরে পানির মধ্যে চেপে ধরল। প্রচন্ড কষ্টে মারুফের বুকটা আইঠাই করছে। কট করে একটা শব্দ এলো তার কানে। ঘাড়ের কাছে তীব্র একটা ব্যথা ঝিলিক দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল। তাহলে কি ঘাড়টা ভেঙে দিল? দম আটকানোর প্রচন্ড কষ্টটা আর নেই। তার কানের কাছে একটি মেয়েলি কণ্ঠ ফিসফিস করল। মনে কিছু নিও না, তোমার জানটা কিন্তু নিলাম। আজকের মতো এখানেই আমাদের গল্প পেত্নি শেষ হলো, যেটি ভূত সমগ্র থেকে আমরা নিয়েছি এবং এটি লিখেছেন এহসান হাবিব। ভালো লাগলে নিশ্চয়ই আগের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক ভালোবাসা সাপোর্ট পেয়েছি। কোনো ভুল হলে বা যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদ ভবিষ্যতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকব। খুব তাড়াতাড়ি ফিরব একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।